গুড মর্নিং, কেমন আছেন সবাই? পূর্ব থেকে পশ্চিমের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। নতুন বছর শুরু হয়ে গেছে, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। এখন প্রায় বেলা 11:30 মতো বাজে আর আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম। আজকে এখন দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্না হচ্ছে দই মাছ আর জিরে পটল। পটলের এই রেসিপিটা একটু অন্যরকম, কিন্তু আমার ভীষণ পছন্দের। আর পছন্দের রেসিপি বলে আমার নিজের খুব ভালো লাগে, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি আজকে রেসিপিটা। এটা কাতলা মাছ। এক এক সময় আমি দই মাছ বানালে পেঁয়াজ দিই, আবার এক এক সময় পেঁয়াজ দিই না। তো আজকে একটু পেঁয়াজ দিয়েই বানাবো। তার জন্য মাছগুলো একটু ভেজে নিলাম, একটু কড়া করেই ভেজে নিয়েছি। তারপর তেলের মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, আর সাথে একটু গোটা গোলমরিচও ভেঙে ভেঙে দিয়ে দিয়েছিলাম। তারপর একটা ছোট পেঁয়াজ মিক্সিতে ভালো করে ঘুরিয়ে সেটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব, আর সাথে নুন, হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে আরও খানিকক্ষণ ভেজে নিলাম। আর এক চামচ মতো আদা আর ধনের গুঁড়ো দিলাম, আমি এটাতে জিরের গুঁড়ো দিচ্ছি না, কারণ দই মাছে জিরের গুঁড়ো দিলে সেই টেস্টটা একটু অন্যরকম হয়, আর ধনের গুঁড়ো দিলে কিন্তু আরও একটু অন্যরকম খেতে হয়। আমাদের এই ফ্লেভারটাই বেশি ভালো লাগে। আর সাথে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঝালটা যার যার প্রয়োজন মতন। আর বেশ বড় বড় করে, বড় চামচের 3 চামচ মতো দই দিয়েছি, বেশ অনেকটাই দই দিয়েছি। এইবার গ্রেভিটা ফুটতে দেব। নীল আর রিতম গেছে সুইমিং পুলে, এখন তো বেরোতে পারছে না, তাই আজকে ওরা ঠিক করেছে যে সুইমিং পুলে যাবে। এই 11:30 গেছে, কখন আসবে জানি না। ওরা ওদের মতো করে মজা করে নিচ্ছে, কিন্তু কিছুটা যাক হয়ে গেছে। জল দিয়ে আমি আমার প্রয়োজন মতো গ্রেভি বানিয়ে নিয়েছি, আর ওপর থেকে একটু আমার ঘরে তৈরি গরম মশলা দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে সামান্য একটু কুটতে দেব, তারপর নামিয়ে নেব। আর একটু ঘি দিয়ে দিলাম, দই মাছে ঘিয়ের ফ্লেভারটাও আমাদের খুব ভালো লাগে, তাই সামান্য একটু ঘি দিয়ে দিলাম। ব্যাস রেডি দই মাছ। আর পটলের যে রেসিপিটা বানাবো, তার জন্য পটলটা আমি এইভাবে কেটে নিয়েছি, দুদিক দিয়েই খানিকটা করে চিরে নিয়েছি। এখানকার পটলের সাইজগুলো খুব ছোট ছোট, কিন্তু কচি, মানে একদমই কচি। আমি প্রথম দিকটাই নিতে গিয়ে একটু ভয় পাচ্ছিলাম যে যদি পাকা হয় কেউ খাবে না, তা কাটতে গিয়ে দেখলাম বেশ ভালোই। এখানে যখন গরমকালের সময় এসেছিলাম তখন একদম পটলটা পাইনি। আমার ছেলে খুব একটা বেশি পটল খায় না, কিন্তু এখানে এসেই বলল মা এখানে একবারও পটল খাওয়া হয়নি। তাই এখন শীত পড়ে গেছে, কিন্তু এখানে দেখলাম এসে এখন পটলটা ভালো আসছে। আর পটলের জন্য যে মশলাটা নিলাম, 3.5 চামচ মতো জিরের গুঁড়ো আর 1/2 চামচ রসুন আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োটা অপশনাল, না দিলেও হয়, অসুবিধা নেই। আর এদিকে পটলগুলো বেশ ভালোই ভাজা ভাজা হয়ে গেছে, আমি আর ভাজছি না। আর এটা যেহেতু শুধুমাত্র জিরের গুঁড়ো আর কোনো মশলা পড়বে না, তাই একটু তেল বেশি দিলে খেতে ভালো হয়। আমাদের বাড়িতে যখন হতো তখন আরও অনেক বেশি তেল দিত, কিন্তু আমি আর অতটা বেশি তেল দিলাম না। আর জিরেটা এইরকমভাবে ভেজে নিলেই হবে, খুব বেশি যেন পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে, একটু হালকা ভাজা ভাজা হলেই ভালো হয়। এবার আমি একটু নুন, মিষ্টি আর হলুদ দিয়ে আবার খানিকক্ষণ পটলটাকে ভালো করে ভেজে নেব। আর ওই আগের থেকে তৈরি করে রাখা মশলাটা, জিরের গুঁড়ো, রসুন আর লঙ্কার গুঁড়োর মশলাটা দিয়ে দিলাম। আমি সব রান্নাই একটু ধৈর্য ধরে করি, কারণ খুব বেশি আঁচ বাড়িয়ে রান্না করি না, একটু ধিমে আঁচে রান্না করতে আমার সুবিধা হয়। কারণ সুবিধা কি, একটা একটা কাজ করতে করতে আর একটা কাজে চলে যাওয়া যায়, আর ওই পুরো দাঁড়িয়ে থেকে রান্না করা আমার, ওতে মনে হয় কাজটা একটু গণ্ডগোলই হচ্ছে। আমার এদিকে জিরে পটলও রেডি, ওপর থেকে সামান্য একটু কাঁচা তেল ছড়িয়ে, সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেওয়ার পালা। ব্যাস, বেশ লোভনীয় হয়েছে কিন্তু দেখতে, আর দারুণ টেস্ট হয়। আমি একবার রিকোয়েস্ট করবো আপনাদের সকলকে একবার বানিয়ে খেয়ে দেখুন।
ওরা এসে গেছে স্নান সেরে, এবার খেতে দেওয়ার পালা। খাও খাও, এত সুন্দর খাবারটা খাচ্ছ না কেন? হ্যাঁ, ফাটাফাটি রান্না হয়েছে আজকে। কেমন হয়েছে খেতে? সেই সেই পটলটা ভালোই হয়েছে, ফাটাফাটি। আমেরিকায় বসেছিলাম, পটল পাওয়া যাচ্ছে, ভাবা যায় না। আচ্ছা, আর মাছটা দিই, তারপর খেয়ে বলবি কেমন হয়েছে। বাচ্চাটা চিপস দিয়ে দিই, আমি দিই চিপস। ঝাল ঝাল পটল, শীতকালের বেলা এটা কিন্তু দই পটল নয়, হ্যাঁ ঝাল পটল। আমার রান্নাটা আজকে বাড়িতে আগে শেষ হবে। কেন? আমার আজকে রান্নাটা শেষ হবে, তারপর তুই চল বনে আমার সাথে। তুই বনে আমার সাথে গেলে না খাওয়া দাওয়া সেরে উঠে পড়েছি, এবার ওদের ফলটা কেটে দেবো। আজকে একটু ওয়েদারটা ভালো আছে, তাই ভাবলাম একটু বেরোবো। খাওয়া দাওয়াটাও হয়ে গেছে টাইম মতো, প্রতিদিনই খেতে খেতে অনেকটা বেলা হয়ে যাচ্ছে। এরা উঠছে ঘুম থেকে দেরি করে, তারপর ব্রেকফাস্ট করছে, তারপর লাঞ্চ করতে করতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তো আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে, ওয়েদারটাও তুলনামূলক ভালো, তাই ভাবলাম আজকে একটু বেরোবো। ক্রিসমাসের সময় একটা লাইট নিয়ে এসেছিলাম টার্গেট থেকে, তার মধ্যে দুটো লাইট ছিল, একটা খারাপ বেরিয়েছে, সেটা আর এর মধ্যে ফেরত দিতে যাওয়া সম্ভব হয়নি। তাই ভাবলাম আজকেই যাই গিয়ে ওটা ফেরত দিয়ে আসি, আর কাছে পিঠে যদি কোথাও একটা ঘুরতে যাওয়া যায়। এখন ওদের এই ফলগুলো দেবো, আর দিয়ে আমার বাকি যা কাজগুলো আছে সেগুলো সেরে তারপর রেডি হয়ে বেরোবো। আপনাদের একটা ভালো খবর দিই, দুদিন তো ডিএমভি গেছিলাম, তো সঞ্জীবের ড্রাইভিং লাইসেন্সটা হয়ে গেছে, তাই এখন একটু আধটু সঞ্জীব ভাই ভাইতে ড্রাইভ করছে, তো এখন কাছে কাছাকাছি কোথাও যেতেও অসুবিধা নেই। চলুন তবে ঝটপট বেরিয়ে পড়ি। জানি টার্গেট থেকে আমরা কোথায় যাব করতে করতে এখানে হঠাৎ করে দেখলাম খুব কাছাকাছি একটা গুরুদুয়ারা আছে, আর মাত্র 15-20 মিনিট সময় দেখাচ্ছে, তাই ভাবলাম যে গুরুদুয়ারা থেকেই ঘুরে আসি। খুব সুন্দর জায়গাটা দেখেছি, সামনে একদম পাহাড়টা, একদম আমরা দূর থেকে যে পাহাড়টা দেখতে পাই সেটা একদম মানে কাছাকাছি চলে এসেছি সেই পাহাড়ের। আর এত কাছে এত সুন্দর একটা জিনিস আছে আমরা জানতামই না, তাহলে হয়তো আরও দু একবার আগে আসা যেত। এখন তো আফসোস হচ্ছে, এত সুন্দর একটা জায়গা, যদি দুপুরে খেয়ে উঠেই চলে আসতাম তাহলে অনেকটা সময় থাকতে পারতাম। এখন প্রায় সন্ধে নেমে আসছে, অন্ধকার হয়ে যাবে। সঞ্জীবের ড্রাইভিং লাইসেন্স হয়ে গেছে ঠিকই, কিন্তু বেশি রাতে হাইওয়েতে চালাতে হয়তো ওর একটু অসুবিধাই হবে, এই ভেবে আর বেশি রাত করা যাবে না, বেশিক্ষণ থাকবো না, একটু ঘুরেই 15-20 মিনিট থেকেই চলে আসবো। আর এত সুন্দর জায়গাটা, এখন মানে সত্যি আফসোস হচ্ছে কেন আরো খানিকটা আগে এলাম না। এই যে এসে গেছি, এই যে গুরুদুয়ারা, এটা স্যান হোসেতেই, এতটা কাছে আমাদের বাড়ি থেকে, হয়তো দূর থেকে যে পাহাড়গুলো দেখি সেখানে যে আলোগুলো জ্বলে তার মধ্যেই হয়তো এটারই একটা আলো আমরা দেখতে পাই বাড়ি থেকে। কি সুন্দর জায়গাটা দেখুন, টার্গেটে গেলাম $20 একটা লাইট ফেরত দিলাম, সাথে আমি আবার $80 জিনিসপত্র কিনে নিলাম, প্রচুর ঘর সাজানোর জিনিস ছিল আর সাথে প্রচুর ডিসকাউন্টও দিচ্ছিল, সেই জন্য একটা দুটো করে নিতে নিতে অনেকগুলো জিনিস কিনে ফেলেছি। আজকের দিনটা আমার বেশ ভালোই গেল,
রান্না বান্না খাওয়া দাওয়া সাথে বেড়ানো আর প্রচুর মনের মতো জিনিস কিনেছি। দেখি আপনাদের এর মধ্যে একদিন দেখাবো জিনিসগুলো। আর $1 $1.5-এর মধ্যে ছোট 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 অনেকগুলো জিনিস কিনেছি। আর এই দেখুন পাহাড়ের ওপর থেকে কেমন লাগছে দেখতে, খুব সুন্দর জায়গাটা। ওই দূরে যে জায়গাটা দেখা যাচ্ছে ওটাই সান হোসে শহরটা। আমার এত ভালো লেগেছে আমি তো বলেই দিলাম মাঝে মধ্যে এখানে চলে আসব। আর এই শীতের সময় যদি দুপুর দুপুর চলে আসা যায় তাহলে বেশ অনেকটা সময় ভালো লাগবে দেখতে। আর এই নিচে দেখা যাচ্ছে ওইগুলো সব পার্কিং লট, একটা গাড়ি আসছে কেউ হয়তো আসবে এখানে। এই জায়গাটা আসার পর আমার মনে হলো না যে আমি দেশের বাইরে, খুব যেন মনে হচ্ছে যেন দেশেই কোথাও একটা বেড়াতে এসেছি। চলুন তবে এবার ভেতর থেকে একটু ঘুরে আসি, কারণ বেশিক্ষণ তো সঞ্জীব দাঁড়াতে দেবে না বলেই দিয়েছে। এখন সূর্যাস্তটা হচ্ছে, আকাশে ভালো মেঘ আছে, আকাশটা পরিষ্কার থাকলে হয়তো আরো অনেক বেশি সুন্দর লাগবে। পাশেই একটু দূরে এয়ারপোর্ট, ওখানে এয়ারপোর্টে যে প্লেন উঠছে নামছে সেটাও খুব সুন্দর লাগছে এখান থেকে দেখতে। চলুন যাই তবে। এই এখন ভেতরে ঢুকে জুতো খুলে হাত ধুয়ে মাথায় একটা একটা ওড়না বা কিছু একটা দিয়ে তারপর পুরো গুরুদ্বারার ভেতরে যে জায়গাটা আছে সেখানে যেতে হবে। জুতোটা খুলে নিই। হয়ে গেছে ঘোরা, ওখানে ভেতরে ঢুকে আমরা একটু প্রসাদ নিলাম, আর প্রচুর লোকজন আছে যারা খাওয়া দাওয়া করছে। আমরা একটু চা খেলাম, বিস্কুট খেলাম, আর আর বেশিক্ষণ থাকা যাবে না, এবার বাড়ি ফিরতেই হবে। আর সূর্যাস্ত হয়েছে, আকাশটা দেখুন অদ্ভুত সুন্দর লাগছে দেখুন। লাইটগুলো সমস্ত জ্বলে গেছে, আর এত সুন্দর জায়গায় তো একটু ছবি তুলতেই হয়, তাই এখন ফটো সেশন চলছে। আর দূরে সমস্ত আলোগুলো জ্বলে গেছে, অদ্ভুত সুন্দর, আমার ভীষণ ভালো লেগেছে। আজকে এখানে এসে ঘুরে একদম সমস্ত মনের যা ক্লান্তি ছিল সবটা যেন দূর হলো। কোথাও যাওয়া হচ্ছিল না করে ছোট্ট করে এই যে একটা ঘোরা হয়ে গেল, আর এত সুন্দর একটা বাড়ির কাছের একটা জায়গা, একটু মনের প্রশান্তি হলো। বেশ ভালো অন্ধকার হয়ে গেছে, একদিন দিনের বেলায় আসবো আপনাদের এই সাইডটা দেখাবো। আমি তো নিজেও ভালো করে দেখতে পেলাম না, তাই আপনাদের কাছেও দেখাতে পারলাম না। আর লাইটগুলো দিয়ে যেন বেশ অন্যরকম সুন্দর, ক্রিসমাসের কিছুটা উপভোগ করা হলো হয়তো এইভাবে। আর এবার ক্রিসমাসের ছুটিটা পুরো এইভাবে নষ্ট হবে ভাবতে পারিনি। রীতমও এসেছিল, একটু অনেক জায়গায় ঘোরার কথা ছিল, কিছুই হলো না। যাক, ওরও এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে, ও বারবার বলছে যে আরো একদিন আসবে এখানে।
একেবারে অন্য রকমই। আমরা যে জায়গা দিক আমরা যে দিকটাতে থাকি সেই দিকটার সাথে এই দিকটার একেবারে কেন কোনো মিল নেই, অন্য রকমই, একদম ঘোরার যায় মতনই একটা সুন্দর জায়গা। তাই ঘোরার যে দুঃখ ছিল সেইটা কিছুটা আমাদের কমলো, আর সাথে এই প্রাকৃতিক সৌন্দর্য। সুন্দর লাগছে না এখনো দেখতে? আজ তবে এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আশা করি দেখা হবে খুব শিগগিরই নতুন আরও একটি ব্লগ নিয়ে। আর আপনাদের যদি আমার এই ব্লগগুলি দেখতে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা ফলো করতে পারেন। এখানে শেষ করছি, থ্যাংক ইউ।